নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড উইথ আশার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালি মানে মাছ ভাতে সন্তুষ্ট। মাছের বিভিন্ন রকমের পদ আমরা খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ এবং খুবই সুস্বাদু একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো মাছের বাটি চচ্চড়ি। হাতে যদি খুব কম সময় থাকে আর প্রয়োজনের তুলনায় মাছের পরিমাণ কম থাকলে অনায়াসে এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের খুবই কুইক এবং সুস্বাদু মাছের বাটি চচ্চড়ির রেসিপি। মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে 150 থেকে 200 গ্রাম রুই মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 পাতিলেবুর রস আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। লবণ আর পাতিলেবুর সাথে মাছের টুকরোগুলো বেশ ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এরকম করলে মাছের মধ্যে যে আষ্টে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এই রান্নার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি নিয়েছি 1/2 চামচ পরিমাণ সাদা সর্ষে, 1/2 চামচ পরিমাণ কালো সর্ষে, একটা বড় কাঁচা লঙ্কা আর নিয়েছি সামান্য লবণ। এগুলোকে একসাথে পেস্ট বানিয়ে নেব। এবার 15 থেকে 20 মিনিট পর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, 1টা টমেটো কুচি, ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো মাছের টুকরো যেভাবে কেটেছি তার থেকে একটু ছোট সাইজের বা সেরকম সাইজের কাটলেই হবে। দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন, যেগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। লাগছে 1 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুনের একটু বেশি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। এর সাথে আমি দিয়ে দিচ্ছি একসাথে বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট। যেই মিক্সার জারের মধ্যে মশলাটা পেস্ট করেছি সেটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। সাথে এর মধ্যে আমি স্বাদ মতন লবণ অ্যাড করে দিচ্ছি। এবার এই সব কিছুকে একবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। সব কিছুকে একবার ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মধ্যে রাখবো। এবার ঢাকনা চাপা দিয়ে আলু আর মাছ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত প্রায় 10 থেকে 12 মিনিট সময় ধরে রান্না করে নেব। প্রায় 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এই সময়ের মধ্যে সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও একদম পারফেক্ট মেজারমেন্টে চলে এসছে। এবার সব কিছুকে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ওপর দিয়ে 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব। হাতের কাছে যদি ধনে পাতা কুচি থাকে অবশ্যই সামান্য ধনে পাতা কুচিও এই সময় অ্যাড করতে পারেন। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ইন্টারেস্টিং মজার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।